আমি ইমাম আলী মাকামের শাহাদাতের কথা আপনাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব? এটা ইমাম আলী মাকাম, অন্য কেউ হলে আমাকে বলতেন, আমি পয়েন্টে পয়েন্টে বলতাম, কিন্তু ইমামের শাহাদাতের কথা আমাদের পক্ষে বলতে গেলে কন্ট্রোলে থাকা সম্ভব নয়, সেই জন্য আমি ওইদিকে গেলাম না। ইমাম শহীদ হয়ে গেলেন। ইমাম যখন শহীদ হলেন, 72 জনের শাহাদাত দেখেছেন ইমাম আলী মাকাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, আমার গভীর মনোযোগ, আমার বাবাকে যদি আমার চোখের সামনে কেউ আঘাত করে, আমি যদি কখনো কাবার সামনে যেতে পারি, আমি দোয়া করব এইভাবে, মাওলা আমার বাবাকে যারা আঘাত করেছে তাদের বিচার করিও, আমার ভাইকে যদি কেউ মারে, আপনার ভাইকে যদি কেউ মারে, আপনার পরিবারের উপর যদি কেউ জুলুম করে, কখনো যদি কাবার কালো চাঁদর দেখতে পান, আপনিও দোয়া করবেন, মাওলা আমি তো মাসলুম, আমি তো অসহায়, মাওলারে আমার পরিবারের উপর আঘাত করেছে, তুমি এর শাস্তি দিও। আজ জাইনুল আবেদিন নিজে চোখের সামনে ভাই আলী আকবরের কোরবানি দেখেছে, নিজের চোখের সামনে ভাই আলী আকবরের কোরবানি দেখেছে, নিজের চোখের সামনে চাচাতো ভাই সৈয়দনা আব্বাসের কোরবানি দেখেছে। এইরকম দেখতে দেখতে 71 জন আওলাদ খানদানের কোরবানি দেখার পর নিজের বাবার কোরবানি দেখেছে, কিভাবে বললাম মারা হয়েছে, কিভাবে তরবারি মারা হয়েছে, কিভাবে উলট পালট করে শহীদ করা হয়েছে, কিভাবে ঘোড়াকে সওয়ারি করা হয়েছে, এই সব দেখার পর ইমাম জাইনুল আবেদিন কারবালার জমিন থেকে কুফা, কুফার জমিন থেকে সিরিয়া, সিরিয়ার জমিন থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে গোসল করলেন, অযু করলেন, ইমাম আলী মাকাম মসজিদে হারামে ঢুকলেন, ঢুকে খানায়ে কাবা সামনে চলে আসলেন, কাবার গিলাফের ভেতরে ঢুকে গেলেন। আজ ইমাম আলী মাকাম জাইনুল আবেদিন দু চোখের পানি ছেড়ে দিয়েছে, যারা তাওয়াফ করছে কাবার গিলাফের ভেতর থেকে, এত করুণ কান্না আমাদের পক্ষে তাওয়াফ করা সম্ভব হচ্ছে না। যারা এক তাওয়াফ শেষ করেছে ওরা থেমে গেছে, যারা দুই তাওয়াফ ওরা দুই তাওয়াফে থেমে গেছে, যারা তিন তাওয়াফ ওরা তিন তাওয়াফে থেমে গেছে। তাওয়াফকারীরা বলছে ভেতর থেকে কান্নার আওয়াজ আমাদেরকে তাওয়াফ করতে দিচ্ছে না, আমরা কান লাগিয়ে দিলাম, কে এই হানায়ে কাবার গিলাফের ভেতর থেকে কাঁদে, যে কান যখন লাগিয়ে দিলাম ভেতর থেকে আওয়াজ আসছে, রব্বে করিম আমি রহমাতুল লিল আলামিনের নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসানের শাহজাদা জাইনুল আবেদিন কারবালা থেকে চলে এসেছে। আজ জাইনুল আবেদিনও কাঁদে, আমিও কাঁদি, আজ জাইনুল আবেদিনও কাঁদে, কেঁদে কেঁদে বলে আল্লাহ রে আমার চোখের সামনে আমার ভাই আলী আসগর শহীদ হয়েছে, আমার চোখের সামনে আলী আকবর শহীদ হয়েছে, আমার চোখের সামনে আমার চাচাতো ভাই আব্বাস শহীদ হয়েছে, আমার চোখের সামনে আমার বাবার অসংখ্য আওলাদ পাপ শহীদ হয়েছে। হই শহীদ হতে হতে নিজের চোখের সামনে আপন বাবার শাহাদাতের চিত্র দেখে এসেছে। মাওলা আজ জাইনুল আবেদিন দু হাত তুলে দিয়েছে, বাবা হত্যার বিচার চাই না, ভাইয়ের শাহাদাতের বিচার চাই না, আমার বাবার রক্তের বিনিময়ে একটাই জিনিস দাও, আমার নানা জান মদিনার জমিনে উম্মত উম্মত করে কেঁদেছে, 72 জন আওলাদ পাকের রক্তের ওসিলায় আমার নানা জানের গুনাহগার উম্মত গুলার তুমি ক্ষমা করে দাও। আজকের জাইনুল আবেদিন যেই আওলাদ রাসূল রক্ত দেওয়ার পরে প্রতিশোধ চাই নাই, রক্ত দেওয়ার পরে বিচার চাই নাই, একটা জিনিস চেয়েছে, রহমতে আলমের উম্মতের ক্ষমা চেয়েছে। আর বেওয়াফাদার উম্মত হুসাইনের বিরুদ্ধে গিয়ে বলে এজিদ হক পথে ছিল, কেমন বেওয়াফা উম্মত, হুসাইনের মাহফিল তাদের গা জ্বলে, হুসাইনের তারিফ তার কোরআন আর সুন্নাহ কোজে, আরে বেটা কোরআন সুন্নাহ তো হুসাইন ছাড়া আর কিছুই নাই। যদি বলেন দলিল লাগবে, কোথায় বসবে আমি প্রমাণ করব, কোথায় বসবে আমি বলবো, পুরা কোরআনটাই হচ্ছে আওলাদ রাসূল আর রহমাতুল লিল আলামিনের শানের উপর এসেছে।